হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আবার নিয়ে এসেছি অন্য একটি রেসিপি। আজকে আমাদের নতুন রেসিপির নাম হলো মাশরুমি আলুরদম। আসুন দেখে নেওয়া যাক এই মাশরুমি আলুরদম করতে আমাদের কি কি রেসিপি লাগে। প্রথমে আমি আলু এবং মাশরুম একসাথে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এরপর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এছাড়া ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে এবং শুকনো লঙ্কা। এছাড়া আছে আদা রসুন বাটা এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, এছাড়া নুন এবং চিনি স্বাদ মতো। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাশরুমি আলুরদম তৈরি করা হয়। আমরা গরম কড়াইতে এবার তেল দেব। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এতে আলু ছেড়ে দেব ভাজার জন্য। আলু ভাজা হয়ে গেছে, আমরা এবার এই আলু ভাজাটিকে একটু পাত্রে তুলে রাখব। অবশিষ্ট তেলে আমরা একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং জিরে দিয়ে নিয়ে নেব। আমরা এতে এবার পেঁয়াজ দিয়ে দেব। আপনারা ঝাল পছন্দ করলে সাথে কাঁচা লঙ্কা দিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে আমরা টমেটো কুচি অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ নুন দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টমেটোটি ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আদা রসুন কষা হয়ে গেছে, এতে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমরা এতে আলু এবং মাশরুম অ্যাড করে দেব। এতে কিছুটা টক দই আমরা অ্যাড করে দেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর আমরা এতে আরেকটু জল দিয়ে দেব এবং এটিকে কিছুক্ষণ সেদ্ধ হবার জন্য ছেড়ে দেব। আলু সিদ্ধ হয়ে এসেছে, এতে আমরা নুন দিয়ে দেব এবং স্বাদটা বুঝে নেব।
আপনি চাইলে এতে একটু চিনিও দিতে পারেন। মাশরুমি আলুদম তৈরি হয়ে গেছে, এবার আমরা গ্যাস বন্ধ করে এটিকে পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মাশরুমি আলুদম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এনিথিং অ্যান্ড এভরিথিংকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।